আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ফর টুডে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো তোমরা জানো 2023 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমি একটা স্পেশাল গ্রামার কোর্স শুরু করেছি, আর এই কোর্সের আজকের ক্লাস হচ্ছে মডিফায়ার। সিরিয়াল অনুযায়ী আজকে মডিফায়ারের ক্লাস নিচ্ছি, আর মডিফায়ারে আজকে যে রোলসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। এটা প্রি এবং পোস্ট দুটোতেই আমাদের লাগবে। যখনই বলা হবে প্রি মডিফাই দ্য ভার্ব বা পোস্ট মডিফাই দ্য ভার্ব, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অথবা পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যাডভার্ব, উইথ অ্যাডভার্ব থাকুক আর নাই থাকুক, এভাবে কোশ্চেন থাকলে তোমাকে ওটাকে অ্যাডভার্ব দিয়েই মডিফাই করতে হবে, বিস্মিত করতে হবে, আর কোনো অপশন নেই। তাহলে ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে অ্যাডভার্ব কী। অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রনাউন ছাড়া অন্য অন্য পার্টস অফ স্পিচকে বিস্মিত করে, সেটাই হচ্ছে কি অ্যাডভার্ব, নাউন আর প্রনাউন ছাড়া। আর অন্য সব পার্টস অফ স্পিচকে সে কী করতে পারে? মডিফাই করতে পারে। কিন্তু তোমরা যখন মডিফাই এই টপিকটাতে কোশ্চেন পাবে তখন বেশিরভাগই দেওয়া থাকবে যে ভার্ব এবং অ্যাডজেক্টিভকে প্রি এবং পোস্ট মডিফাই করতে বলবে অ্যাডভার্ব দিয়ে। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা অ্যাডভার্ব খুঁজে পাই না, অ্যাডভার্বটা একটু জটিলতা থেকে থাকে। এর জন্য যেটা এই মডিফায়ারে যেমন অ্যাডভার্বটা কাজে লাগবে, আর অ্যাডভার্ব নিয়ে তোমাদের ক্লিয়ার একটা কনসেপশন হয়ে যাবে যে অ্যাডভার্ব কী, অ্যাডভার্ব কী কী ধরনের অ্যাডভার্ব হতে পারে, কোথায় কী ধরনের অ্যাডভার্ব ইউজ করতে হয়। আন্ডারস্ট্যান্ড? ওকে, এবার আমরা আসি অ্যাডভার্ব। ওকে, নাও লুক অ্যাট দ্য বোর্ড। অ্যাডভার্বকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, বিভিন্নভাবে অনেক হিউজ অ্যাডভার্ব আছে। তো অ্যাডভার্বকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেগুলো অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ সময় বোঝায়, অর্থাৎ কোনো ভার্বকে কখন দিয়ে কোশ্চেন করলে কখন কখন কাজটা হয়েছে এভাবে কোশ্চেন করলে যে আনসারটা আসে সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আবার বলছি অ্যাডভার্ব কী, অ্যাডভার্ব কী বলে ফেলেছি, অ্যাডভার্ব অফ টাইমটা কী, আমরা বিভিন্ন ভাগে এটাকে ভাগ করেছি। অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে কোনো ভার্বকে কোশ্চেন করা হবে কখন কাজটা হয়েছে, কখন কাজটা হয় বা কখন কাজটা হয়েছিল, এভাবে কোশ্চেন করলে যে আনসারটা আসে ওটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে অ্যাডভার্ব অফ টাইমে কী কী এক্সাম্পল থাকতে পারে? অ্যাডভার্ব টাইমের আমরা কিছু আমরা ওয়ার্ড শুনি, ঠিক আছে? টাইমগুলো কী কী দিয়ে বোঝায় এগুলো অ্যাডভার্ব, যেমন টুডে, টুডে আজকে, টুমোরো, তারপর হচ্ছে ইয়েস্টারডে, বিফোর, আফটার, হোয়াইল, সিন্স। আবারও বলছি টুডে, টুমোরো, ইয়েস্টারডে, বিফোর, আফটার, হোয়াইল, সিন্স, এগুলো দিয়ে কিন্তু টাইম সময় নির্দেশ করছে, তাহলে এগুলোকেই বলা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এবার আই ওয়ান্ট টু গো টু স্কুল, আই এখানে আমরা একটু মিস্টেক হয়ে গেছি, ওয়েন্ট দিয়ে দিলাম। আই ওয়ান্ট টু স্কুল, এখানে আছে পোস্ট মডিফাই, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যাডভার্ব। তাহলে তুমি কখন স্কুলে গিয়েছিলে? কখন? তাহলে ইয়েস্টারডে। কী হবে? ইয়েস্টারডে। তাহলে আমরা এখানে কী অ্যাডভার্ব দিয়েছি? ইয়েস্টারডে। এটা কিন্তু পরীক্ষায় ব্ল্যাঙ্ক থাকবে, কোশ্চেন পেপারে ব্ল্যাঙ্ক থাকবে, তোমাকে এটাকে অ্যাড কী করতে হবে? ফিল আপ করতে হবে কী দিয়ে? অ্যাডভার্ব অফ টাইম দিয়ে। আন্ডারস্ট্যান্ড? ভার্বকে কোশ্চেন করতে হবে যে আনসারটা আসে সেই আনসারটা এখানে, সে কতকাল স্কুলে গিয়েছিল। ওকে, এবার আসি অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস কী? প্লেস হচ্ছে স্থান, স্থান, সেটা হতে পারে ইন, আপ, আউট, এর জাস্ট কিছু এক্সাম্পল দিয়েছি, এগুলো কিন্তু হিউজ আছে। তো আউট, নিয়ার, হেয়ার, দেয়ার, বিলো, আউটসাইড, ইন, হোয়ার, এভরি হোয়ার, এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে একটা এক্সাম্পল হচ্ছে আমি ওখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার। আবার বলছি কি আই ওয়েন্ট দেয়ার, এই দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আর এটা কাকে মডিফাই করছে? পোস্ট মডিফাই করছে, কাকে? ভার্বকে। আন্ডারস্ট্যান্ড? ওকে, এবার আসি অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানারটা কি? কাজের ধরন, কীভাবে কাজটা হয়েছে, কাজের ধরন। যেমন ওয়েল, কাজটা ভালো হয়েছে বা আমি ভালো আছি, আম ওয়েল, ওয়েল, স্লোলি, জেন্টলি, ব্যাডলি, কুইকলি, ভেরি, সাইলেন্টলি, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। কীভাবে? যেমন সে কথা বলে লাউডলি, হি স্পিক্স লাউডলি, সে হাঁটে আস্তে আস্তে, হি ওয়াক স্লোলি, কীভাবে হাঁটে? আস্তে আস্তে, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে এগুলোকে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার দিই। এগুলো সবগুলোই হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু বাট মানে আলাদা আলাদাভাবে মনে রাখার জন্য আমরা এটাকে একটু ভাগ করে নিয়েছি, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, এবার আসছি অ্যাডভার্ব অফ ডিগ্রি। ডিগ্রি মানে পর্যায়, কেমন পর্যায় বোঝাচ্ছে, ভেরি, হাউ, হাউ মাচ, ওকে, ভেরি গুড, ভেরি, হাউ, সো, আই এম সো হ্যাপি, সো হ্যাপি, সো, আই এম সো, তারপর হচ্ছে টু, টু মাচ, টু, কোয়াইট, হোলি, ফুললি। এক কথায় এটা হচ্ছে কি, এগুলো এটা কিন্তু প্রি এবং পোস্ট দুটোতেই লাগবে। যেমন হি ইজ ভেরি গুড গার্ল,
She is very good girl. তাহলে এখানে কি দিয়েছে? Very. Very দিয়ে ওটাকে গুডটাকে কি করেছি? অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করেছি। কি দিয়ে? Very দিয়ে। তাহলে এটাকে আমরা এক্সেন্সে কিন্তু ইন্টেন্সিফায়ারও বলতে পারি। ইন্টেন্সিফায়ার হচ্ছে খুব বেশি জোর দিয়ে কোনো কিছু বলা। ডেফিনেটলি, অ্যাবসলিউটলি, হ্যাঁ, এক্সট্রিমলি, ভেরি, এগুলো হচ্ছে খুব জোর দিয়ে কিছু বলা। এগুলোকে বলা হয় ইন্টেন্সিফায়ার। তুমি কিন্তু কোশ্চেন পেপারে এরকমও পেতে পারো যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ ইন্টেন্সিফায়ার। অ্যাট দ্যাট টাইম ইন্টেন্সিফায়ারও কিন্তু কি ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব। ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে ভেরি, যেগুলো জোর দিয়ে বোঝায়, খুব বেশি মানে ই করে, খুব বেশি মানে প্রভাব খাটিয়ে বলা হচ্ছে এটা হতেই হবে, হবেই, এরকম খুব বেশি, এরকম যেমন ডেফিনেটলি, এক্সট্রিমলি, ভেরি, এগুলোকে বলা হচ্ছে ইন্টেন্সিফায়ার। এগুলো আবার অ্যাডভার্ব, আর এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। ওকে, নাও যেমন আই এম ভেরি ফাইন, তাহলে খুব ভালো, ভেরি ফাইন। হাউ ফাইন দ্য বার্ড ইজ, হাউ ফাইন, অনেক কি, হাউ ফাইন, কতটা সুন্দর দ্য বার্ড ইজ। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা পড়লাম কি, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি। এই চারটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। আর অ্যাডভার্ব ক্লাসটা এতটাই মনোযোগ দিয়ে করবে, তোমরা যখন কোনো অ্যাডমিশন টেস্ট দিতে যাবে, বিভিন্ন কোশ্চেন বিভিন্ন লাইনে থাকতে পারে যে এটা কোন ধরনের অ্যাডভার্ব, অথবা এখানে অ্যাডভার্বটা আইডেন্টিফাই করো, তো স্টুডেন্টদের মাঝে একটু প্রবলেম হয়ে যায়, কারণ পার্সন স্পিচ নিয়ে অতটা যাদের দখল নেই তাদের জন্য খুবই সমস্যা, যে কারণে অ্যাডভার্ব ক্লাসটা যে তুমি তোমার মডিফায়ারে যে কাজে লাগবে, এরকম অন্য অন্য ক্ষেত্রে খুব বেশি কাজে লাগবে। দ্যাটস ওয়াই অ্যাডভার্ব এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আন্ডারস্ট্যান্ড? নাও আরও দুটো তিনটে রোলস আমি এখনই দিচ্ছি। ওকে, তোমাদের কিন্তু অ্যাডভার্ব নিয়ে পুরো ক্লাস দিচ্ছি, একদম অ্যাডভার্ব নিয়ে, যাতে আর কোনো প্রকার ডাউট না থাকে। তো অ্যাডভার্ব অফ চারটা দিয়ে দিয়েছি, আর চারটা দিচ্ছি, সেটা হচ্ছে কি, অ্যাডভার্ব অফ নাম্বার। নাম্বার মানে কি, সংখ্যা। তাহলে ওয়ান্স, টোয়াইস, ডেইলি, থার্ড, নেভার, অলওয়েজ, অফেন, এগুলোও কিন্তু একটা অ্যাডভার্ব। আবার এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি বোঝায় হচ্ছে, যে অফেন, সামটাইমস, অলওয়েজ, নেভার, এগুলো দিয়ে ফ্রিকোয়েন্সি বোঝায়। সংখ্যা বোঝাচ্ছে ওয়ান, টোয়াইস, ডেইলি, থার্ডলি, এগুলো দিয়ে বোঝাচ্ছে সংখ্যা। তাহলে এখানে একটা এক্সাম্পল আছে, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং ইন দ্য ভিলেজ। তাহলে এখানে কি দিয়েছি, ওয়ান্স। আন্ডারস্ট্যান্ড? তারপরে আসো অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যাডভার্ব অফ অর্ডারের মধ্যে আমরা কী আছে, যখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড একটা পর্যায়ে বোঝাচ্ছে, তাহলে হচ্ছে হি কামস টু কলেজ বা স্কুল লাস্ট। কী হবে? লাস্ট। অ্যাডভার্ব অফ কজ অথবা রিজন, কজ অথবা রিজনগুলো অ্যাস, বিকজ, হ্যান্স, দেয়ার ফোর, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ কজ। তাহলে হি সাকসিডেড বিকজ হি ওয়ার্ক হার্ড। এখানে একটা অ্যাডভার্ব, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ, এটা কিন্তু কনজাংশন হিসেবে আমরা ধরি, আবার এটা কিন্তু একটা অ্যাডভার্ব। যদি বলতে হুইচ কাইন্ডস অফ পার্সন স্পিচ, তাহলে এটা কিন্তু অ্যাডভার্ব, তোমরা মনে রেখো, এটাও কিন্তু অ্যাডভার্ব। এবার আসো অ্যাডভার্ব অফ অ্যাসারশন। অ্যাসারশনটা কি, অ্যাসারশনগুলো দিয়ে, যেগুলো দিয়ে আমরা কী করতে পারি, বিবৃতি, যে ইয়েস, নো, নট, সিওরলি, রিয়েলি, প্রবাবলি, ট্রুলি, এগুলো হচ্ছে কি, অ্যাডভার্ব অফ অ্যাসারশন। যেমন রিয়েলি আই উইল হেল্প ইউ, রিয়েলি আই উইল হেল্প, অথবা ইয়েস, নো, এগুলো দিয়েও অ্যাডভার্ব বোঝায়। এবার আসে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব, যেমন হেয়ার, দেয়ার, মানে সেন্টেন্সের শুরুতে যে হেয়ার, দেয়ারগুলো ইউজ করছি, এগুলোকে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। এগুলো কিন্তু আমরা সবাই জানি ইন্ট্রোডাক্টরি, কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখো যে এই যে অ্যাডভার্বগুলো, এই অ্যাডভার্বগুলো, এগুলো কিন্তু আমরা অন্য জায়গায় পড়েছি, কিন্তু এটা যদি বলতে হয় যে এটা কোন, হোয়াট কাইন্ড অফ পার্সন স্পিচ, তখন কিন্তু আমরা একটু কনফিউজড হয়ে যাই। তাই জন্য আমরা এগুলোকে এটাও দিয়ে দিলাম যে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব, আর এটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। এবার আমরা মোট অ্যাডভার্বের 9টা রোলস নিয়ে আলোচনা করছি। কটা রোলস নিয়ে আলোচনা করেছি? 9টা রোলস নিয়ে আলোচনা করেছি। তো আই হোপ অ্যাডভার্ব নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই, কারণ একটা ভার্বকে কোনো অ্যাজে যখন তুমি মডিফায়ারে পাবে, তখন একটা ভার্বকে, অ্যাডজেক্টিভকে প্রি এবং পোস্ট করার জন্য এগুলো এনাফ, যা দিয়েছি এগুলো এনাফ। অর্থাৎ তোমার অ্যাডভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, এবং মডিফায়ারে তো নাই। বোঝা গেল আমার এই ক্লাসটা? যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ক্লাসটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে, এবং ক্লাস সংক্রান্ত যদি কোনো প্রবলেম মনে হয়, বুঝতে সমস্যা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ভিডিওতে মানে হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো, যাতে তোমাদেরকে আরও ভালোভাবে ক্লাসটা নেওয়া যায়, তোমাদের মানে যাতে কোনো প্রকার প্রবলেম না হয়। ওকে, থ্যাংকস টু অল।